আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আর একটা স্কয়ার কেকের মধ্যে 2 পাউন্ডের কেক নিয়ে চলে আসলাম। এটাও হচ্ছে চকলেট ফ্লেভারের কেক, আর এটা প্রথমে আমি 3টা লেয়ার করে ফেললাম। নিচে একটু করে ক্রিম লাগিয়ে ফার্স্ট লেয়ারটা দিয়ে আমি এটার মধ্যে ক্রিম অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কোনো রকমের সুগার সিরাপ ইউজ করিনি, কারণ কেকটা অনেক বেশি সফট ছিল, যার কারণে দরকার পড়েনি। আমি ফার্স্ট লেয়ারে ক্রিম লাগিয়ে সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিলাম। এরপর আবার কিছু পরিমাণে ক্রিম নিয়ে কোট করে দিলাম চারপাশে। এরপর লাস্টের লেয়ারটা দিয়ে আমি অল্প পরিমাণে ক্রিম নিয়ে ফুল কেকটাকে কোট করে দিব। চারপাশে ভালো মতো কোট করার পর আমি এটা কিছুক্ষণ ফ্রিজে সেট করতে দিব, দেন মেইন বেসের ক্রিমটা দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ ফ্রিজিং করার পর হোয়াইট ক্রিম দিয়ে মেইন বেসটা কোট করে নিচ্ছি। তাহলে হয় কি, কেকটার মধ্যে কোনো রকমের যে কেকের ক্রামগুলো থাকে ওগুলো লেগে যায় না, আর ফিনিশিংটাও দেখতে অনেক সুন্দর হয়। এরপর হচ্ছে পাশে কোট করার পর আমি উপরে আর কিছু পরিমাণে ক্রিম নিয়ে ফুল কেকটাকে ভালো মতো কোটিং করে নিচ্ছি। আর যারা আমার কেক ক্লাসের ব্যাপারে জানতে চাও, আমি হচ্ছে অনলাইনের মধ্যে কেক ক্লাস করাই, আর অফলাইনের মধ্যে অনলি চিটাংয়ের মধ্যে করাই, যেটা আপাতত অফ, কাজের কারণে আমি আসলে এখন বাসায় করাতে পারছি না। যারা অনলাইন করতে চান তারা আমাকে নক দিতে পারেন। অনলাইন প্রফেশনাল ক্লাসের প্রাইসটা হচ্ছে 2000 টাকা, যারা করতে চান আমাকে পেজের মধ্যে নক দিবেন। এই তো আমার কেকটা মোটামুটি কোটিং করা শেষ। এরপর হচ্ছে আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়ে পাশে স্টার নজেল দিয়ে একটা বর্ডার করে নিচ্ছি। বর্ডার করা হয়ে যাওয়ার পর আমি আরেকটু ডিপ কালারের ডিপ পিঙ্ক কালার নিয়ে উপরে নোজেল দিয়ে ফ্লাওয়ার করে নিব। এই নোজেলটা হচ্ছে 6B নোজেল। এরপর আমি আবার সেম স্টার নোজেল দিয়ে ফ্লাওয়ার করে দিচ্ছি। ফুল কেকের উপরের বর্ডারগুলোতে ফ্লাওয়ার করার পর আমি হচ্ছে কিছু গ্রিন কালার দিয়ে লিফ করে দিব, তাহলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই যে আমি লিফ নোজেল এখানে ইউজ করেছি, লিফ নোজেল দিয়ে গ্রিন কালারের কিছু লিফ করে দিলাম। এরপর হচ্ছে আমি পাশে একটু ডট ডট করে দিচ্ছি, যেহেতু আমার কেকটার মধ্যে ডিজাইনটা এরকমই ছিল, আপু যেটা আমাকে পিকচার দিয়েছিল ওখানে এরকমই ডিজাইন ছিল, যার কারণে আমি এটা করে দিলাম। এরপর হচ্ছে আমি একটা রাইটিং নোজেল দিয়ে আমি এখানের মধ্যে হ্যাপি বার্থডে লিখে দিলাম। হোয়াইট কালার ফার্স্টে করলাম, এরপর হচ্ছে আবার চকলেট ক্রিম দিয়ে উপরে আবার একটু করে আবার লিখে দিলাম। এটা করলে হয় কি, দেখতে লেখাটা অনেক বেশি ভালো লাগে। এই তো আমার কেকটা ডেকোরেশন করা শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।